ত্রিপুরায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে উচ্ছ্বসিত রাজ্য বিজেপি। আসন্ন নির্বাচনে ত্রিপুরার ফটিক রায় বিধানসভা থেকে বিজেপির টিকিটে লড়ছেন এলাকার বর্তমান বিধায়ক সুধাংশু দাস। নাম ঘোষণা হতেই খুশির পরিবেশ কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থী হিসেবে সুধাংশু দাসের নাম ঘোষণা হতেই কর্মী সমর্থকেরা জড়ো হন ফটিক রায় বিজেপির দলীয় অফিসে। প্রত্যেকে ফুলমালায় শুভেচ্ছা জানান প্রার্থীকে। সেখান থেকে বর্তমান বিধায়ক তথা প্রার্থী সুধাংশু দাসকে নিয়ে বের হয় মিছিল। প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন ফটিক রায়ের প্রার্থী সুধাংশু দাস। এটা নিশ্চয়ই এটা প্রত্যাশিত এবং আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি আমার হৃদয় থেকে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ আমি জানাচ্ছি তাদেরকে, যে ভারতীয় জনতা পার্টি দল আমার উপর দ্বিতীয়বার বিশ্বাস করে এই কেন্দ্রে আমাকে বিজেপি দল থেকে মনোনীত প্রার্থী করেছে। আমি সত্যি তার জন্য ধন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটা আমাদের জন্য আরও বাড়তি দায়িত্ব বেড়ে গেল। আমাদের এই গত 5 বছরে এই বিধানসভা কেন্দ্রে আমি বিধায়ক হওয়ার পর যে কাজগুলি আমরা করেছি, আমার বিশ্বাস আমি হয়তো 100% মানুষের সমস্যার সমাধান করতে পারিনি, কিন্তু যে কোনো মূল্যে 80-90% মানুষের সমস্যার সমাধান আমরা করেছি। বাকি যে অপূরণীয় কাজগুলি রয়েছে সেই কাজগুলি আগামী দিন করার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা মানুষের কাছে যাব। পাশাপাশি বিগত সময়ে এই বিধানসভা কেন্দ্রে যে উন্নয়ন হয়েছে এগুলিও মানুষের কাছে নিয়ে যাব এবং আমাদের বিশ্বাস এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছেন। আমাদের মোদিজির নেতৃত্বে এবং অবশ্যই ত্রিপুরা রাজ্যের সরকারের নেতৃত্বে বিগত সময়ে যে উন্নয়ন হয়েছে মানুষ তার জন্য অত্যন্ত আনন্দিত। মানুষ প্রথমবার এমন একটা বিকাশমুখী সরকার দেখেছেন, তাই এই এইবার নির্বাচনে আমাদের যেটা বিশ্বাস আমরা কমপক্ষে 50-এর উপরে আসন নিয়ে আমরা দ্বিতীয়বার ক্ষমতায় আসতে চলেছি, সেটা শুধু সময়ের অপেক্ষা। ফটিক রায় কেন্দ্রেও আমাদের জয় নিশ্চিত। আমাদের যেটা টার্গেট, আমরা যেন 100-এর মধ্যে কমপক্ষে 80-90% ভোট নিয়ে ভোটের ব্যবধানে যেন আমরা জিততে পারি, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে থেকে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা আমরা সবাই মিলে মাঠে ঝাঁপিয়ে পড়ব, প্রত্যেকটা মানুষের কাছে যাব এবং আমাদের বিশ্বাস আমাদের জয় নিশ্চিত। 18 নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন তিনি। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। বিগত 5 বছরে ফটিক রায়ের ডাইনামিক বিধায়ক নামটি জুড়েছে সুধাংশু দাসের সঙ্গে। রাজনৈতিকদের মতে এবারের নির্বাচনে রেকর্ড গড়তে চলেছেন ফটিক রায়ের বিজেপি প্রার্থী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।